ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. جي شمانيت ديني بون اپنے جانتے سلن جي فردار بدانا کی حاتر পায়ের পাতা মুখ বের করে রাখার অনুমতি আছে? হ্যাঁ, এখানে চেহারা খুলে রাখা না রাখা এই বিষয়ে দুইটা মত আছে। তবে তাকওয়া হচ্ছে চেহারা পরপুরুষ থেকে ঢেকে রাখা, আর এই বিষয়ের উপর শক্তিশালী দলিল আছে ফরজ হওয়ার ব্যাপারেও, যে পরপুরুষ থেকে চেহারাকে ঢেকে রাখবে। আর হাতের কবজি এবং পা অর্থাৎ টাকনুর নিচে এই দুটা খোলা রাখতে পারবে, এই দুটা সতরের বা ফরতার অন্তর্ভুক্ত হবে না। তবে সালাতের মধ্যে মেয়েরা অবশ্যই টাকনুর সহ পায়ের ফাতাকে ডেকে সালাত আদায় করবে, সেটা হচ্ছে তাকওয়ার দিক দিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ কোন কোন অভিজ্ঞানগণ এটাকে ফরজের অন্তর্ভুক্ত করছেন সালাতের জন্য। আর রাতে ঘুমানোর সময় ছোট কাপড় পরে ঘুমানো যায় আছে কিনা? হ্যাঁ, যেহেতু এখানে রাত্রের বিষয় এবং ওর নিজে যেখানে থাকবে ওইখানে ফর পুরুষের আনাগোনা হবে না, বা নিজের মাহারাম যারা আছে তারা নিজের সতর দেখবে না, এমন পরিবেশে যদি নাকি ঘুমায় পুরুষ হোক নারী হোক আরামের জন্য এগুলা খুলে রাখতে পারে। এ বিষয়ে কোরআনের একটা আয়াতি আছে যে তোমরা তিন সময়ে অন্যের গৃহে প্রবেশ করবে না, এশারের পর, ফজরের আগে এবং জোহরের পর, কারণ সাধারণত এই সময় মানুষে আরামের উদ্দেশ্যে কাপড় চোপড়কে খুলে ঘুমায়। তো যদি এরকম নিরাপদ মনে করে ঘুমানোর সময় যে আমার এগুলো ছোটো কাপড় যদি নাকি আমি পরে ঘুমাই এই সময়ের মধ্যে আমার আমার সতর ভিন্ন কেউ দেখবে না স্বামী ছাড়া, তাইলে এতে কোনো সমস্যা নেই। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। বাকি আল্লাহ আলম হিসাব। সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ।